আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই। আমাদের বিষয় হচ্ছে যে আমরা নর্মালাইজেশনটা শুরু করেছিলাম গত ক্লাসে, তো আজকে হচ্ছে আমরা নর্মালাইজেশনটাকে একেবারে ডিপলি একটু জানার চেষ্টা করব, কিভাবে আমরা নর্মালাইজেশন গুলো যদি হাইস্ট অর্ডারে না থাকে সেটাকে কিভাবে হাইস্ট অর্ডারে রূপান্তর করতে পারি সেটাও ইনশাল্লাহ আজকে শিখবো আর কি। তো নর্মালাইজেশনের আমাদের হচ্ছে, আমরা বলছিলাম যে নর্মালাইজেশনের আমাদের অনেকগুলো স্টেজ আছে। এর মধ্যে আমরা ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম এবং হচ্ছে আমরা BCNF, এই পর্যন্ত আমরা দেখব। তো এর মধ্যে প্রত্যেকটার আবার কিছু কন্ডিশন ছিল, সেই কন্ডিশনগুলো আমি এখানে একটু সংক্ষেপে একটু দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট নর্মাল ফর্মে আমাদের দুইটা কন্ডিশন ছিল, না ফার্স্ট নর্মাল ফর্মে আমাদের কয়েকটা কন্ডিশন ছিল, যার মধ্যে একটা ছিল যে অ্যাটমিক ভ্যালু থাকতে হবে, অ্যাটমিক ভ্যালু থাকতে হয়, আমাদের কলাম নেম গুলো ডিফারেন্ট হতে হয়, কলাম নেম ইউনিক হতে হয়, তারপরে ডুপ্লিকেট কলাম থাকা যাবে না, এরকম আরো কিছু আমাদের কন্ডিশন ছিল। তবে এর মধ্যে আমাদের অ্যাটমিক ভ্যালু আর হচ্ছে কলাম নেমটা ইউনিক হতে হবে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই আমরা মোটামুটি মানে এই দুটাকে প্রাধান্য দিব বেশি। আমাদের সেকেন্ড নর্মাল ফর্মের যে কন্ডিশন ছিল সেটা ছিল, এটা অবশ্যই 1NF হতে হবে, অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্ম হতে হবে, এবং এখানে আমরা বলছিলাম যে পার্সিয়াল ডিপেন্ডেন্সি যেটা হয়, পার্সিয়াল ডিপেন্ডেন্সিটা থাকা যাবে না, পার্সিয়াল ডিপেন্ডেন্সি নট অ্যাকসেপ্টেড। আমাদের 3NF এর যে কন্ডিশন বলছিলাম সেটা ছিল আমাদের অবশ্যই 2NF হইতে হবে, এবং এখানে বলছিলাম ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নট অ্যাকসেপ্টেড। আর BCNF এর ক্ষেত্রে আমাদের ছিল এটা অবশ্যই 3NF থাকতে হবে, এবং এখানে আমাদের হচ্ছে এটাকে আমরা বলছিলাম যে কি বলছিলাম যে প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট আইডেন্টিফাই করতে পারি আর কি। তো এটাকে আমরা একটু আলাদাভাবে আজকে একটু দেখবো, মানে প্রত্যেকটা জন্য একটু আলাদাভাবে দেখবো, তারপর এটাকে আমি একটু লিখে রাখি। আমাদের ফার্স্ট এটা ছিল প্রাইম থেকে নন প্রাইম, তারপর নন প্রাইম টু নন প্রাইম, তারপর হচ্ছে নন প্রাইম টু প্রাইম, নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে প্রাইম অ্যাট্রিবিউট, এরকম কোনো ডিপেন্ডেন্সি এখানে আমাদের থাকা যাবে না। আচ্ছা, তো এই কন্ডিশন গুলোকে আর একটু ব্রিফলি কিভাবে দেখা যায় সেটাকে একটু জেনে তারপরে আমরা আমাদের মূল জিনিসে চলে যাই। ফার্স্ট আমরা একটু দেখি যে 1NF এর জন্য কি থাকে। আমরা যেহেতু এখানে যখন আমরা নর্মালাইজেশনটা করব তখন আমাদের মূলত ফোকাস থাকবে বিভিন্ন রিলেশন থেকে এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে কিভাবে নর্মাল ফর্মটাকে আইডেন্টিফাই করা যায়, যেটা কোন নর্মাল ফর্মে আছে। তাহলে সেই ক্ষেত্রে 1NF আইডেন্টিফাই করা একেবারে সহজ যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে, ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকলেই সেটা আমাদের 1NF হবে। অর্থাৎ যদি আমরা কোন একটা রিলেশন নিয়ে কাজ করি সেই রিলেশনের ক্ষেত্রে যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে তার মানে আমরা ভয় নেব এটা আমাদের অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মে আছে। তারপরে আমরা যদি সেকেন্ড নর্মাল ফর্মটা দেখতে চাই, আমরা বলছিলাম যে এটা অবশ্যই আগে ফার্স্ট নর্মাল ফর্ম হতে হবে। তাহলে আমরা ফার্স্ট নর্মাল ফর্ম স্যাটিসফাই করার পর আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা বলছিলাম যে আমাদের পার্সিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তো পার্সিয়াল ডিপেন্ডেন্সিকে আমি একটু সংক্ষেপে বলছিলাম যে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট যে আছে এই ধরনের কোনো ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো যে প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটে আমাদের যাতে কোনো ডিপেন্ডেন্সি না থাকে। এটাকে আরেকটু সহজভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা জিনিসটাকে লিখবো যে বাম পাশে যে জিনিসটা আছে, মানে যেটাকে আমরা প্রাইম অ্যাট্রিবিউট বলতেছিলাম এটাকে আমরা সরাসরি প্রাইম অ্যাট্রিবিউট এখন না বলে আমরা বলবো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি। যদি বাম পাশে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি থাকে এবং ডান পাশে যদি আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটা আমাদের 2NF হবে না, এটা যে 2NF না হওয়ার কন্ডিশন। তার মানে যদি কোনো জায়গায় আমরা এরকম প্রপার সাবসেট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি পাই সেই ডিপেন্ডেন্সিটাকে আমাকে রিমুভ করতে হবে, যদি রিমুভ করতে পারি তারপর আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা এখন 2NF এ আছে। আমরা যদি 3NF এ দেখতে চাই, 3NF এর জন্য আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই 2NF এ থাকতে হবে, 2NF এ থাকলে তারপরে আমার বাকি যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশন আমরা প্রমাণ করতে পারবো বা যাইতে পারবো। তো সেটার ক্ষেত্রে ছিল আমরা বলছিলাম যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। আমার এখানে লেখা আছে, আমি একটু মাইক্রোফোনটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, যে এখানে আমরা বলছিলাম যে এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নট অ্যালাউ। তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা আমি আসলে কি বলছিলাম যে নন প্রাইম থেকে, যে নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে যদি নন প্রাইম অ্যাট্রিবিউটের আমার কোনো ডিপেন্ডেন্সি থাকে সেই ধরনের ডিপেন্ডেন্সিটাকে আমরা বলছিলাম ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি।
এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থেকেও আমাদের কোনো কিছু ক্যালকুলেশন করা মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে আসলে কিভাবে আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের লেফট হ্যান্ড সাইড মানে এই যে এই বাম পাশে যে জিনিসটা আছে যেটা ডিটারমিনেন্ট হিসেবে কাজ করবে, সেই লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকতে হবে। যে লেফট হ্যান্ড সাইডে যদি আমাদের একটা সুপার কি থাকে, আর রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট থাকে, তো এই দুইটার যে কোনো একটা থাকলে এটা আমরা বলবো 3NF। একটু এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, এখানে বলছি যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকলে সেটা 2NF না, সরি 3NF না। আর এখানে আমরা বলতেছি যদি লেফট হ্যান্ড সাইডে একটা সুপার কি থাকে অথবা রাইট হ্যান্ড সাইডে একটা প্রাইম অ্যাট্রিবিউট হ্যাঁ থাকে, ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু। এটা হচ্ছে আপনার ওই স্ক্রিনটা একটু পিন করে নেন, আর হচ্ছে আপনার যদি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা না থাকে তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। এটা একটু আপ ডাউন করে মাঝে মাঝে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যদি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেখানে আমরা বলবো যে এটা 3NF এর নাই। আর এটা ওইখান থেকে না দেখে আমরা চাইলে এই দিক থেকে দেখতে পারি, যদি কোন একটা ডিপেন্ডেন্সি লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকে এবং রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট থাকে, তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে কোনো একটা থাকলেই হয় এটা অথবা এটা, যদি একটাও স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে এটা 3NF এ আছে। তাহলে আপনি নাই আইডেন্টিফাই করতে পারেন অথবা আসো আইডেন্টিফাই করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। আমরা হয়তো এক এক কোশ্চেন এক একটা হয়তো ব্যবহার করতে পারি আমাদের জন্য যখন যেটা সুবিধা হয়, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো দুইটাই। আর আমাদের ফাইনাল ছিল BCNF, বিসিএনএফটা আরো সহজ করে দেওয়া যেতেছে। আমাদের যে থার্ড নর্মাল ফর্ম ছিল সেই থার্ড নর্মাল ফর্ম থেকে এটাকে আরো একটু স্ট্রিক্ট করে দেওয়া হয়। যেমন থার্ড নর্মাল ফর্মে আমাদের ছিল দুইটা কন্ডিশন, লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে সুপার কি, রাইট হ্যান্ড সাইডে থাকতে হবে প্রাইম অ্যাট্রিবিউট। এখন আপনি শুধু এখানে একটা কন্ডিশন দেবেন, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আপনাকে অবশ্যই প্রাইম অ্যাট্রিবিউট দিতে হবে, যে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি। আমরা এটাকে দিয়ে দিতে পারি যে সুপার কি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে অবশ্যই সুপার কি থাকতে হবে। যদি সুপার কি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো হ্যাঁ এটা প্রাইম অ্যাট্রিবিউট, সরি প্রাইম অ্যাট্রিবিউট না আমার BCNF। এটুকু কি বুঝতে পারছি ভাই? জি ভাই আচ্ছা, তাহলে আমরা সরাসরি আমরা আগে এক্সাম্পল দেখি যে আমরা হাইস্ট অর্ডার নর্মাল ফর্মটা কিভাবে আসলে আইডেন্টিফাই করব। ফার্স্টে একেবারে সহজ একটা এক্সাম্পল করতে পারি ভাইয়া একটু আমরা। ইন্টারাপ্ট করতেছি জি ভাইয়া, আমি আসলে গ্রামের বাড়িতে আছি, নেট প্রবলেমের কারণে এতক্ষণ কোনো কিছুই বুঝতে পারিনি। আপনি যদি 1F থেকে আবার একটু সামারি করতেন প্লিজ, আচ্ছা, মানে আমি আমি খুব সংক্ষেপ এখন এমন এক জায়গায় আছি যে নেট পাবে আর কি ইনশাল্লাহ। আচ্ছা খুব সংক্ষেপে একবার আমি বলে দিচ্ছি। আমরা গত ক্লাসে আমাদের এই যে ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম এবং BCNF সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম, সেই ধারণাগুলোকে একটু আজকে বিস্তারিত করলাম। যে আমরা যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে, আমরা এখন সাধারণত রিলেশন এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে নর্মাল ফর্মগুলোকে আইডেন্টিফাই করব। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো একটা রিলেশনে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা এটাকে ফার্স্ট নর্মাল ফর্ম বলতে পারবো। তারপরে আমরা বলছিলাম সেকেন্ড নর্মাল ফর্মের কথাটা, সেকেন্ড নর্মাল ফর্মের ক্ষেত্রে আমরা আগের দিন দেখছিলাম যে যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেটা আমাদের সেকেন্ড নর্মাল ফর্মে থাকে না। তাহলে সেকেন্ড নর্মাল ফর্মে না থাকাটা আমরা আরেকটু আইডেন্টিফাই করতে পারি এইভাবে, যে যদি বাম পাশে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি হয় আমাদের যে ডিপেন্ডেন্সি গুলো হবে। সাপোজ আমি যদি দিই এখানে এক্স ডিটারমিনেন্ট ওয়াই, তাহলে এই এক্স এর কথাটা বলতেছি, এই এক্স আমাদের অবশ্যই প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি হইতে হবে, ক্যান্ডিডেট কি যেটা থাকবে তার প্রপার সাবসেট হইতে হবে এবং রাইট হ্যান্ড সাইডে নন প্রাইম অ্যাট্রিবিউট হইতে হবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে এটা 2NF এর। তাহলে এটা যদি 2NF না থাকে পরবর্তীতে আমাদের এটাকে একটু আবার ডিকম্পোজ করা লাগবে আর কি। তারপর আমরা বলতেছিলাম থার্ড নর্মাল ফর্মের কথা, থার্ড নর্মাল ফর্মে আমরা বলেছিলাম যে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা কি ছিল, নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটের যে ডিপেন্ডেন্সি সেটা, এটাকে আমরা একটু হাইলাইট করতে পারি এইভাবে যে যদি লেফট হ্যান্ড সাইডে কোনো একটা সুপার কি থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি প্রাইম অ্যাট্রিবিউট থাকে, মানে দুইটার যে কোনো একটাও যদি থাকে তাহলে আমরা বলে ফেলতে পারবো যে এটা হচ্ছে আমাদের 3NF এ আছে, মানে নন প্রাইম অ্যাট্রিবিউট নাই। দেখেন বিষয়টা এইখানটা, এটাকেই কিন্তু এখানে একটু ব্রিফলি লেখা হয়েছে, যেমন বাম পাশে আমরা লিখছি, ডান পাশে লেখা আছে নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে নন প্রাইম অ্যাট্রিবিউট হলে এটা আমাদের 3NF নাই, তার মানে কি প্রাইম অ্যাট্রিবিউট হলে আমাদের 3NF আছে। একইভাবে এখানে লেখা আছে নন প্রাইম অ্যাট্রিবিউট, এখানে লিখছি আমরা সুপার কি, তাহলে বাম পাশে যদি সুপার কি হয় তাহলে সেটা তো কখনোই নন প্রাইম অ্যাট্রিবিউট হবে না, কারণ আমরা জানি সুপার কি হচ্ছে অবশ্যই ক্যান্ডিডেট কি এর এক বা একাধিক সদস্য নিয়ে গঠিত। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে খালি আইডেন্টিফাই টান করতে দে। পারি। আচ্ছা, তারপর আমরা BCNF যদি দেখি, BCNF এর ক্ষেত্রে বলতেছি লেফট হ্যান্ড সাইডে মাস্ট বি সুপার কি, অর্থাৎ আমাদের যে ট্রানজিটিভ আমাদের যে ডিপেন্ডেন্সি গুলো থাকবে এই ডিপেন্ডেন্সি রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের দেখার বিষয় না, রাইট হ্যান্ড সাইডে যা আছে থাকবে আমাদের বাম পাশে অবশ্যই সুপার কি হইতে হবে। যদি সুপার কি হয়
তাহলে সেটাকে আমরা বলতে পারবো এটা আমাদের হচ্ছে বিসিএনএফ এ আছে। তো এটুকুই আলোচনা করছিলাম, এখন এটা দিয়ে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলটা বললে হয়তো একটু ভালো বুঝতে পারবেন, এক্সাম্পলটা একটু ফলো করার চেষ্টা করি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা রিলেশন নিয়ে নিলাম যেখানে অ্যাট্রিবিউট হিসেবে আছে এ বি সি ডি ই এফ, আর এখানে কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা দিয়ে দিতে পারি। আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি হিসেবে আছে এ ডিটারমিনেন্ট বি, বি ডিটারমিনেন্ট সি, সি ডিটারমিনেন্ট ডি, আর ডি ডিটারমিনেন্ট ই। তাহলে এখান থেকে আপনারা আশা করি ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করাটা এখন সবার আয়ত্তে আছে। এখান থেকে আশা করি সবাই ক্যান্ডিডেটকে বের করতে পারবেন, কেউ কি এই রিলেশনটা দেখে বলতে পারেন যে ক্যান্ডিডেট কিটা কি হইতে পারে? এখানে আমাদের এই রিলেশনের ক্ষেত্রে ক্যান্ডিডেট কি কি হইতে পারে, এখানে ক্যান্ডিডেট কিটা কি হবে একটু বলেন তো আমাকে, কি ক্লোজার বের করে করতে হবে কি বলা যাবে? এ ক্যান্ডিডেট কি হতে পারে? শুধুমাত্র এ? এ আরো দেখতে হবে। আচ্ছা আমরা একটু দেখি, আমরা এ লিখলাম, তাহলে এর জন্য যদি আমরা একটু চেষ্টা করি, এ তো আছেই, এ থেকে আমরা বি পাই, বি থেকে আবার সি পাওয়া যাইতেছে, সি থেকে ডি পাওয়া যাইতেছে, ডি থেকে ই পাওয়া যাইতেছে। দেখেন তো আমরা কি এফটাকে এখানে আইডেন্টিফাই করতে পারলাম? এফ এখানে কিন্তু আমার এফ আছে, এফ কে আইডেন্টিফাই করার কি কোনো অপশন এখানে আছে? না ভাই, তাহলে এর সাথে ডি আছে, তাহলে এর সাথে হ্যাঁ ডি আছে তো, ডি এফ কে করে। ডি থেকে তো এফ নাই, ডি থেকে ই আছে, ও সরি, ওটা ই। আচ্ছা আচ্ছা, এটা ডি থেকে ই। তাহলে যেহেতু আমার এফ কে আইডেন্টিফাই করার জন্য কোনো ডিপেন্ডেন্সি দেওয়া নাই, তার মানে আমাকে এফ কে অবশ্যই নিতে হবে। তো যদি আমরা এখানে এফ নিই, এখানে আমরা এফ পাই যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সবগুলো এখান থেকে আমরা পাইতেছি, তার মানে আমার এখানে ক্যান্ডিডেট হিসেবে কাজ করতে পারে এ এফ। আশা করি এটুকু বুঝতে পারছি। তো এখানে যদি আমাদের এ এফটা ক্যান্ডিডেট কি হয়, তার মানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউটটাকে আমরা আলাদা করে ফেলতে পারি। এখন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এ আর হচ্ছে এফ। তাহলে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট কি হইতে পারে? নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে আমরা এখন বাকি যেগুলো আছে, তাহলে এ আর এফ ছাড়া বি সি ডি ই, তাহলে বি সি ডি ই। তাহলে এখন যদি আমরা একটা একটা করে ডিপেন্ডেন্সি চেক করি, এখন আমরা দেখি আসলে আপনার এখানে কোশ্চেনটা হচ্ছে কি, আমাদের এই রিলেশনটা দেওয়া আছে, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে, আপনাকে চেক করতে বলা হয়েছে এটা কোন নর্মাল ফর্মে আছে। তাহলে এটা আমরা এখন একেবারে ফার্স্ট থেকে শুরু করার চেষ্টা করি। আমি ফার্স্টে বলছিলাম যে যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে, তার মানে এটা অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মে আছে। যেহেতু এখানে আমাদের কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিলাম এটা ওয়ান এফ এ আছে। তাহলে এখন আমরা চেক করবো টু এন এফ এ আছে কিনা। তাহলে টু এন এফ এ আছে কিনা এটা চেক করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন লিখে ফেললাম, লিখেছিলাম যে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, আর রাইট হ্যান্ড সাইড হবে নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে আমরা একটা একটা করে দেখি, একটু খেয়াল করি যে আমাদের এখানে হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ এবং এফ, আমাদের ক্যান্ডিডেট কি ছিল এ এফ। তাহলে এ এফ এর প্রপার সাবসেট কি, এটা কি একটু বলতে পারেন? এ এফ এর প্রপার সাবসেট কি কি হইতে পারে? এ হবে এবং এফ হবে। এ হবে এবং এফ হবে। তাহলে প্রপার সাবসেট এর বিষয়টা আশা করি সবার ক্লিয়ার আছে। আমাদের এখানে যে ক্যান্ডিডেট কিটা আছে, সেই ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে আমরা কি প্রপার সাবসেটটা আইডেন্টিফাই করে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের এই ধরনের কোন ডিপেন্ডেন্সি পাওয়া যায় কিনা যেখানে লেফট হ্যান্ড সাইডে আছে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, রাইট হ্যান্ড সাইডে আছে নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে আমরা একবার ফার্স্টটা চেক করি, এ ডিটারমিনেন্ট বি, তাহলে এ এ কি আমার প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি? হ্যাঁ, এ আমার প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি। বি বি কি আমার নন প্রাইম অ্যাট্রিবিউট? হ্যাঁ, বি আমার নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে আমাদের ফার্স্ট যে ডিপেন্ডেন্সি আছে মানে এ ডিটারমিনেন্ট বি, এটা কিন্তু আমার টু এন এফ এ নাই, এটা টু এন এফ এ নাই, অর্থাৎ এটা আছে আমাদের ওয়ান এন এফ এ। এটা কি বুঝতে পারছি ভাই? জি ভাই, তাহলে এই যে আমরা একটা ডিপেন্ডেন্সি পাইলাম, এই ডিপেন্ডেন্সি থেকে আমরা বলতে পারবো যেহেতু এখানে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি পাওয়া গেছে, প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট আমরা বের করছি, অথবা প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট বের করছি, তার মানে এটা কিন্তু আমার ওয়ান এন এফ এ আছে, এটা টু এন এফ এ নাই। ক্লিয়ার ভাই? জি আমি বুঝতে আরেকটা এক্সাম্পল দেখি। আমরা আজকে আচ্ছা ভাই, এখানে জি ক্যান্ডিডেট কি আর বের করা যায় না? ক্যান্ডিডেট কি এখানে আর হওয়ার কথা না, যদি আপনার চোখে কোনোটা ধরা পড়ে আমাকে একটু বলেন, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি। বলেন এখান থেকে আর কি হইতে পারে সম্ভাব্য? আসলে প্রবলেমটা তো এখানে যে আমি মানে এটা ধরতে পারাটা আসলে খুবই দরকার। ক্যান্ডিডেট কি এর ক্লাসটা যখন করেছিলাম তখন কি ওইটা ঠিক মতো বুঝতে পারেন নাই হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্যান্ডিডেট কিভাবে আইডেন্টিফাই করব? কিন্তু ওই যে মানে
কুইকলি ডিসিশন নিয়ে ফেলা প্রবলেম হয় আমার আসলে। আমরা যেটা করবেন আর কি, এ থেকে যেহেতু ভ্যালু হ্যাঁ হ্যাঁ যে আপনি একটা ভ্যালু যাচ্ছে তাহলে বুঝে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ গুছিয়ে আনতে হবে আসলে। যে দেখেন আপনি এ থেকে বিতে যাইতে পারতেছেন, তার মানে আপনার বি কে তো আপনার ক্যান্ডিডেট কে এর মধ্যে রাখার কোনো দরকারই নেই, যেহেতু বি কে আপনি আরেকজনের মাধ্যমে পাচ্ছেন। বি কে পাইলে বি থেকে সি এর কাছে যাওয়া যাচ্ছে, সি থেকে ডি এর কাছে যাওয়া যাচ্ছে, ডি থেকে ই এর কাছে যাওয়া যাচ্ছে। এভাবে দেখবেন যে আপনি কতগুলো আপনার যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলোকে আপনি এখান থেকে ক্যাপচার করতে পারতেছেন কিনা। যদি না পান তাহলে আপনি দেখেন কারো সহযোগিতা নিয়ে পারা যায় কিনা। এভাবে আপনাকে একটু একটু করে চেষ্টা করতে হবে। এটা আসলে একবার দুবার হয়ে যাবে না, একটু প্র্যাকটিস করলে তখন আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে আশা করি। যার কারণে মানে একটা বের করে যদি বুঝতে পারি যে হ্যাঁ এখানে ডিপেন্ডেন্সি আছে, বাকিগুলো আর চেক করার দরকার নাই। কারণ আপনার যেহেতু একটাতে মানে এটা যেহেতু মানে আপনাকে এখানে কোশ্চেনটা করবে কি, আপনাকে বলবে যে এটা কোন নর্মাল ফর্মে আছে। তো আপনার একটা যদি সেকেন্ড নর্মাল ফর্মে থাকে, বাকি সবগুলো যদি বিসিএনএফ ও থাকে, তার মানে তো আপনার সম্পূর্ণ রিলেশনটা তো আর বিসিএনএফ এ নাই। যেহেতু একটার মধ্যে আপনার 2NF বা 3NF আছে, তার মানে আপনি বলে দেবেন যে এটা 2NF এ আছে বা 3NF আছে বা 1NF আছে, যেটাতে পাওয়া যায় আর কি। যদি সবগুলো আপনার সর্বোচ্চ পর্যায়ে থাকে তখনই শুধু আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা বিসিএনএফ এ আছে। ওকে, আমরা তাহলে নেক্সট এক্সাম্পল একটু দেখি। আমরা প্রবলেম টু নিলাম, এখানে একটা রিলেশন নিলাম আমরা এ বি সি ডি। এখানে কিছু আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি নিতে পারি। আমরা নিলাম এ ডিটারমিনেন্ট বি, বি ডিটারমিনেন্ট সি, সি ডিটারমিনেন্ট ডি। আচ্ছা ভাই, আপনার যে যার ক্যান্ডিডেট কি বের করতে সমস্যা হচ্ছে, আপনি বলেন যে এখানে আসলে ক্যান্ডিডেট কিটা কি হইতে পারে? এখানে ক্যান্ডিডেট কি এ বি বি সি সি ডি, এখানে তো এ ক্যান্ডিডেট কি হতে পারবে? হ্যাঁ এ ক্যান্ডিডেট কি হতে পারে? দেখেন এ থেকে আপনি সবগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারতেছেন, শুধু এ নিলে এ আপনাকে বি এর কাছে নিয়ে যাবে, বি আবার সি এর কাছে নিয়ে যাবে, সি আবার ডি এর কাছে নিয়ে যাবে। তার মানে এখানে আমাদের এ হচ্ছে ক্যান্ডিডেট কি? বুঝি নাই ভাই, কে কি বলতেছেন আরেকবার বলবেন। না 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 ভাই, এখানে এ ডি হবে না। কারণ হচ্ছে আপনি দেখেন এ ডি থেকে আপনি এ থেকে কিন্তু এ বি সি ডি সবগুলো বিল করে ফেলতে পারতেছেন, এ থেকে আপনি ডি পর্যন্ত যাইতে পারছেন না, আপনার সবগুলো অ্যাট্রিবিউট আসছে না। তার মানে এ হচ্ছে আপনার ক্যান্ডিডেট কি? আপনার এ ডি এটা একটা সুপার কি হইতে পারে? নাবিল ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো। এটা কি আমার এখানে সমস্যা নাকি আপনার এখানে সমস্যা? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি একেবারে আচ্ছা একটা আমি ভেঙে দেখাই আপনাদের, যেহেতু সমস্যা হচ্ছে ফার্স্টে আমরা এ বি সি ডি এর ক্লোজারটা বের করি। তাহলে এখানে আমরা এ পাই, বি পাই, সি পাই, ডি পাই। তাহলে এখন দেখেন আমাদের এই যে বি, বি তো আমরা এ থেকে পাচ্ছি, তাহলে তো আমার এখানে বি রাখার দরকার নাই। তাহলে আমরা লিখলাম এ সি ডি। তাহলে যেহেতু বি আবার সি কে বের করে, তাহলে আমরা সি কে কেটে দিতে পারি। তাহলে আমরা লিখলাম এ ডি। এখন দেখি সি থেকে ডি এর কাছে যেতে পারি, তাহলে ডি কেও কেটে দিলাম, তাহলে থাকলো কি আমার এ। তাহলে এই যে এ, এটা হচ্ছে আমার এখানে কি বলে ক্যান্ডিডেট কি। এখন আপনি যদি আরো কোনো কিছু নিতে চান, যেমন এর সাথে বি বা এর সাথে সি, এর সাথে ডি, এই সবগুলো আপনার সুপার কি হইতে পারে, কিন্তু এটা ক্যান্ডিডেট কি হবে না। বুঝতে পারছি ভাই? ওকে, তাহলে এখানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, এখানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ, নন প্রাইম অ্যাট্রিবিউটটা কি হবে? বি সি ডি। তাহলে এখন আমরা ডিপেন্ডেন্সি চেক করতে পারি। ডিপেন্ডেন্সি চেক করার ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমাদের যে প্রাইম অ্যাট্রিবিউট বা আমাদের ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কিটাকে আমরা কে পাইলাম এ। এখন এর কি প্রপার সাবসেট কি হইতে পারে বলেন? এর কি কোনো প্রপার সাবসেট আছে? এ না, এর এর প্রপার সাবসেট এ হইল না, না এর প্রপার সাবসেট এ হয় না। প্রপার সাবসেটের বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনার যদি এ বি সি থাকে তাহলে এটাকে এটা এখান থেকে কিন্তু আপনি টোটাল 8টা উপাদান পাবেন, মানে আপনার যে যে সেটের উপাদান যেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করতাম আর কি, এখান থেকে আপনি টোটাল 8টা উপাদান পাবেন, যার মধ্যে একটা থাকবে এবিসি, একটা থাকবে ফাঁকা সেট।
এই ফাঁকা সেট এবং যে নিজে আছে সে, এই দুইটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে তার প্রপার সাবসেট। মানে আমরা যে সেটটাকে ভাঙতেছি সে ছাড়া এবং ফাঁকা সেট ছাড়া বাকি যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলোকে আমরা বলবো ওইটার সাবসেট বা প্রপার সাবসেট। সাবসেট না, প্রপার সাবসেট, সাবসেট তো সবগুলোই। বুঝতে পারছি ভাই? তার মানে এই যে এ, এটাকে কিন্তু আমরা প্রপার সাবসেট বলতে পারবো না। মানে একে, এ এর প্রপার সাবসেট হলো আপনার হচ্ছে ফাঁকা সেট। মানে এখানে আমাদের কিছু নাই, নাল, এর কোনো ফাঁকা সেট নাই। বারবার ফাঁকা সেট বলতেছে, মানে এর কোনো প্রপার সাবসেট নাই। তো যেহেতু এর কোনো প্রপার সাবসেট নাই, তাহলে আমরা যদি ডিপেন্ডেন্সি গুলো চেক করতে চাই যে এ ডিটারমিনেন্ট বি ছিল, তাহলে আমাদের বাম পাশে আমরা যদি ফার্স্টে তো অবশ্যই সিদ্ধান্ত নিয়ে নিছি যেহেতু এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এটা অবশ্যই ওয়ান এনএফ এ আছে। এখন আমরা দেখি এখানে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটের দিকে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। তাহলে আমরা তো এখানে দেখলাম যে আসলে ক্যান্ডিডেট কি এর কোনো প্রপার সাবসেটই নাই। তো ক্যান্ডিডেট কি যদি কোনো প্রপার সাবসেটই না থাকে, তাহলে তো আমাদের সাবসেট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটের রিলেশনের কোনো কোশ্চেনই আসে না। তার মানে এখানে আমরা বলতে পারবো যে বাম পাশে কোনোটারই প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি নাই, তার মানে এটা অবশ্যই টু এন এফ এ আছে। সেটা কি বুঝছেন? এটা টু এন এফ এ যে আছে। জি ভাই, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের টু এন এফ এ আছে। তাহলে যদি টু এন এফ এ থাকে, এখন আমাদের ভাইয়া প্রপার সাবসেটটা একটু এরকম ক্লিয়ার হয়নি আচ্ছা আর কি। প্রপার আমাদের যে এ সাবসেটটা বি সি, এ বি সি কে এডিশন আপনি, করা, আচ্ছা এ বি সি কে ভেঙে ভেঙে আপনি কি কি লিখতে পারেন বলেন? এ বি সি লিখতে পারেন, এ বি লিখতে পারেন, বি সি জি ভাই, লিখতে পারেন, সি এ লিখতে পারেন, এ পারেন, বি পারেন, সি পারেন, ফাঁকা সেট পারেন, আর কিছু কি পারেন? জি না ভাই, তাহলে এবিসি থেকে আমরা এই আটটা উপাদান পাবো। এই আটটা উপাদানের মধ্যে আমি বললাম এই যে ফাঁকা সেট যেটা আছে, এই ফাঁকা সেট কখনো প্রপার সাবসেট হইতে পারে না, কারণ সে নিজেই নাল বা ফাঁকা। তাহলে এটা কখনো প্রপার সাবসেটের সদস্য হবে না। আর একটা জিনিস প্রপার সাবসেট সদস্য থেকে বাজে, সেটা হচ্ছে যার আমরা প্রপার সাবসেট বাইর করতেছি সে নিজে কখনো প্রপার সাবসেট না, কারণ সে তো মূল সেট। তাহলে মূল সেট কখনো প্রপার সাবসেট হইতে পারে না। যদি আপনি সাবসেট বলেন তাহলে সবগুলো ঠিক আছে, কিন্তু প্রপার সাবসেট বললে ফাঁকা সেট বাদ দিবেন, যাকে ক্যালকুলেশন করে আপনি বের করতেছেন তাকে নিজেকে বাদ দিবেন, বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো থাকবে সে সবগুলোকে আমরা বলবো প্রপার সাবসেট। ঠিক আছে ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে টু এন এফ চেক করবো, তাই তো? এটা সরি, টু এন এফ এ আছে, এখন আমরা থ্রি এন এফ চেক করবো, তাই তো? তাহলে থ্রি এন এফ এর আমাদের কন্ডিশন কি ছিল দেখেন। থ্রি এন এফ এর ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে আমাদের যে রিলেশন গুলো আছে এই রিলেশনের মধ্যে বাম পাশে যদি আমাদের সুপার কি থাকে অথবা ডান পাশে যদি প্রাইম অ্যাট্রিবিউট থাকে, তাহলে আমরা বলতে পারবো এটা থ্রি এন এফ এ আছে। তাহলে আমরা এখন রিলেশন গুলো চেক করার চেষ্টা করি একটা একটা করে। আমরা আবার এই এবিতে আসি, এবিটা একটু চেক করেন, বাম পাশে কি আমার সুপার কি আছে। আপনি কিন্তু দুইভাবে চেক করতে পারেন, আমাদের থ্রি এন এফ এর দুটো কন্ডিশন ছিল, একটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট, এরকম ডিপেন্ডেন্সি থাকা যাবে না বলছিলাম, তাই না? নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট এরকম ডিপেন্ডেন্সি থাকা যাবে না বলছিলাম। আপনি দেখেন যে এরকম ডিপেন্ডেন্সি আছে কিনা। তাহলে আমরা কিন্তু দেখতেছি আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে বি সি ডি। তাহলে বি নন প্রাইম অ্যাট্রিবিউট, সি নন প্রাইম অ্যাট্রিবিউট, ডি নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে আমাদের যে তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, তিনটা রাইট হ্যান্ড সাইডে নন প্রাইম অ্যাট্রিবিউট আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে যাই থাক, এটা কি আমার কি বলে থ্রি এন এফ হইতে পারবে? হইতে পারবে যদি প্রাইম অ্যাট্রিবিউট হয়। এখানে আমাকে আবার এই লেফট হ্যান্ড সাইডটা চেক করতে হবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম নন প্রাইম অ্যাট্রিবিউট, আমরা এখন লেফট হ্যান্ড সাইডও চেক করতে হবে। লেফট হ্যান্ড সাইডে আপনি দেখেন নন প্রাইম অ্যাট্রিবিউট আছে কিনা। এ এ কি নন প্রাইম অ্যাট্রিবিউট নাকি প্রাইম অ্যাট্রিবিউট? প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এই জিনিসটাকে আপনি বলতে পারবেন এটা থ্রি এন এফ এ আছে। আচ্ছা, যদি আমরা পরেরটাতে যাই, বি বি কি প্রাইম অ্যাট্রিবিউট নাকি নন প্রাইম অ্যাট্রিবিউট? নন প্রাইম, নন প্রাইম। তাহলে এইটা হচ্ছে আমাদের থ্রি এন এফ এ নাই। সি থেকে ডি এটা, এটাও থ্রি এন এফ এ নাই। তার মানে যেহেতু বিসি আর সিডি এটা যেহেতু আমাদের থ্রি এন এফ এ নাই, তার মানে আমাদের সম্পূর্ণ রিলেশনটাও থ্রি এন এফ এ নাই। তাহলে এই রিলেশনটা যদি দিয়ে বলে আপনাকে যেটা কোন নর্মাল ফর্মে আছে, আপনার অ্যান্সার হবে এটা টু এন এফ এ আছে, এটা থ্রি এন এফ এ নাই। একটা শুধু পাইছি আমরা যেটা থ্রি এন এফ এ গেছে, বাকি দুইটাই কিন্তু আমাদের টু এন এফ এর মধ্যে পড়ে গেছে। এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে কি ভাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেটা থ্রি এন এফ হইতে পারে, এরকম একটা দেখা দরকার। তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এ বি সি
এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার থ্রি। তো রিলেশনটা হচ্ছে আমাদের এ বি সি, আমরা কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিই, এ ডিটারমিনেন্ট বি, বি ডিটারমিনেন্ট সি, সি ডিটারমিনেন্ট এ। ভাই বলেন এখানে ক্যান্ডিডেট কি কি হইতে পারে? সবাই একটু শুধু এ, সবাই একটু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন, যাদের ঝামেলা মনে হচ্ছে তারা একটু বলার চেষ্টা করেন, ভুলে এলেও সমস্যা নাই, এখানে কোনো জরিমানা নাই। একটু চেষ্টা করতে হবে যে এটা হচ্ছে কিনা, বা আপনি যে জানেন সেটা একটু জানাইতে হবে। শুধু এ ভাই, শুধু এ? আচ্ছা শুধু এ কিভাবে হইলো আমাকে একটু বলতে পারেন কি? সি হয়তো না ভাই, সি আছে, এ সি হবে, সি হবে, সি হবে, এ আর সি হবে, এ আর সি হবে, এ আর সি হবে, এ আর সি। এ আর সি কি ভিন্ন ভিন্ন নাকি এ সি একসাথে? কোনটা ভিন্ন ভিন্ন ভাই? মানে এ ও আমার, এ ও হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, সি একটা ক্যান্ডিডেট কি? তাই ভাইয়া শুধু সি হবে। শুধু সি হবে? জি ভাইয়া। আচ্ছা যাই হোক, এই যে বিভিন্ন মতবাদ, মতবাদটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা আমি একটু মানে সংশোধন করে দিই, আমি বলতেছি যে এখানে আমাদের এ বি সি তিনটাই ভিন্ন ভিন্ন ভাবে ক্যান্ডিডেট কি, কিভাবে আমরা একটু চেক করে দেখি। দেখেন আমরা ফার্স্টে এ নিলাম, এর ক্লোজার আপনি এ পাবেন, এ থেকে বি পাবেন, বি থেকে সি পাবেন, আপনার সবগুলো অ্যাট্রিবিউট বের হয়েছে না? জি ভাইয়া। তার মানে এ আমার একটা ক্যান্ডিডেট কি। আমরা বি নিলাম, বি এর ক্লোজার বের করি, দেখেন বি বি কে আইডেন্টিফাই করতে পারবে, বি সি কে আইডেন্টিফাই করতে পারবে, সি আবার এ কে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে বি থেকে আমি সবাইকে পাইছি না? জি ভাই। তাহলে বি আমার একটা ক্যান্ডিডেট কি। আমি যদি সি এর ক্লোজার বের করি, সি নিজেকে বের করবে, সি এ কে বের করবে, এ আবার বি কে বের করবে, সবাইকে পাইছি, তার মানে সি আমার একটা ক্যান্ডিডেট কি। তার মানে এখানে আমাদের এ বি সি প্রত্যেকেই কিন্তু আমার এখানে নিজেকে বের করা, ওটা একটু বুঝলেন না, নিজেকে বের করা বুঝেন নাই। আমাদের হচ্ছে আমরা যখন একেবারে প্রথম দিকে ফাংশনাল ডিপেন্ডেন্সি যখন শিখছিলাম, তখন বলছিলাম যে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দুই রকম, একটা হচ্ছে ট্রাইভাল, একটা নন ট্রাইভাল। তো ট্রাইভাল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি ছিল, সেখানে কিন্তু আমাদের এরকম একটা কন্ডিশন ছিল, প্রত্যেকটা অ্যাট্রিবিউট তার নিজেকে আইডেন্টিফাই করার ক্ষমতা রাখে, প্রত্যেকে তার নিজেকে অবশ্যই আইডেন্টিফাই করতে পারে। যেমন আপনার, আপনার কথা যদি বলা হয়, আপনি কিন্তু অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে পারবেন, মানে আপনার নিজেকে এত আপনি অবশ্যই চিনবেনই, সেই জিনিসটাকে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট তার নিজেকে আইডেন্টিফাই করতে পারে। এই জিনিসগুলো হচ্ছে এটা আমরা হচ্ছে ইনফারেন্স রুল যখন দেখছিলাম, তখন সেখানে একেবারে ফার্স্ট যে রুলটা ছিল সেই রুলের মধ্যে আমরা এই জিনিসটা পড়ছিলাম। এটা রুলটা একটু দেখবেন আর কি, ইনফারেন্স রুল গুলো একটু দেখবেন। আচ্ছা তাহলে আমরা এখান থেকে ওই ক্যান্ডিডেট কি পেলাম, ক্যান্ডিডেট কি কি পেলাম, তাহলে আমরা লিখতে পারি যে এখানে ক্যান্ডিডেট কি পেলাম আমরা এ বি সি। তাহলে ক্যান্ডিডেট কি কিন্তু আমাদের তিনটাই, এ বি সি প্রত্যেকটাই। তাহলে যদি এ বি সি ক্যান্ডিডেট কি হয়, তাহলে এখানে আমার প্রাইম অ্যাট্রিবিউট কি হবে, প্রাইম অ্যাট্রিবিউট হবে এ বি সি। তাহলে এখানে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট কি হবে, নন প্রাইম অ্যাট্রিবিউট হবে আমাদের ফাঁকা সেট, মানে কিছু নাই, সরি। বুঝতে পারছি কি, এটুকু বুঝছি কিনা একটু বলেন, তারপর আমরা সিদ্ধান্ততে যাই। জি ভাইয়া। আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে, তাহলে হচ্ছে এবার আমরা চেক করি, এটা যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, তার মানে অবশ্যই কিসে আছে, ওয়ান এন এফ। আমরা চেক করি টু এন এফ আছে কিনা, টু এন এফ এ থাকার কন্ডিশন কি ছিল, আমাদের কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, আর রাইট হ্যান্ড সাইডে নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে আপনি দেখেন তো আপনার কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট কি আছে, আপনার কিন্তু কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট নাই, কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটই নাই। তাহলে আপনার প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটের কোনো রিলেশন তো আসার প্রশ্নই আসে না, যেহেতু আমার কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটই নাই, তার মানে এখানে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সিও নাই। তাহলে আমরা বলতে পারবো এটা টু এন এফ এ আছে। তাহলে আমরা চেক করি এটা থ্রি এন এফ আছে কিনা। তাহলে থ্রি এন এফ এর জন্য আমরা বলছিলাম যে দুইটা কন্ডিশন, ফার্স্টে শিখছিলাম যে নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট এরকম যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেটা থ্রি এন এফ এ নাই। আর ফাইনালি আরেকটা জিনিস শিখছিলাম যে যদি লেফট হ্যান্ড সাইডে সুপার কি হয়, রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট হয়, তাহলে আমাদের থ্রি এন এফ থাকে। তাহলে এখানে আপনি যদি চেক করেন যে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে আসলে আমাদের এখানে তো কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটই নাই। তাহলে নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি কি এখানে আসতে পারে? সবগুলোই তো আমাদের এটা সবই তো প্রাইম, হ্যাঁ, তার মানে এটা আমাদের অবশ্যই থ্রি এন এফ ও আছে। তাহলে আমরা এবার চেক করবো বিসিএনএফ আছে কিনা। বিসিএনএফ এর কন্ডিশনটা কি বলছিলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডে অবশ্যই সুপার কি হইতে হবে,
তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে সুপার কি হয় কিনা। আপনার এই যে এ এ দেখেন তো সুপার কি কিনা, সুপার কি কি এটা কি মনে আছে? জি ভাই। হ্যাঁ সুপার কি, হ্যাঁ যেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। তাহলে এই যে আমাদের এ, এ তো সবাইকে আইডেন্টিফাই করতে পারতেছে, আমরা এখানে ক্লোজার বের করে দেখলাম এ সবাইকে আইডেন্টিফাই করতে পারতেছে, তার মানে এ একটা সুপার কি। তাহলে এই কন্ডিশনটা আমাদের বিসিএনএফ এ আছে। আমি যদি বি এর কাছে চলে যাই, বি এর ক্লোজার বের করে দেখলাম সেও সবাইকে আইডেন্টিফাই করতে পারে, তার মানে এটাও আমাদের বিসিএনএফ এ আছে। আমি যদি এখানে চলে যাই, সি আমার প্রত্যেককে আইডেন্টিফাই করতে পারতেছে, যেহেতু সি আমাদের প্রত্যেক এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছে, তার মানে সি আমাদের বিসিএনএফ এ আছে। জিনিসটা কি ক্লিয়ার হইল? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আপনাদের যদি এখন কোন একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেয়, সরি একটা রিলেশন দিয়ে দেয়, কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেয়, তাহলে এটা আসলে কোন নর্মাল ফর্ম পর্যন্ত আছে সেটা কি আপনারা এখন ক্যালকুলেশন করতে পারবেন বা বের করতে পারবেন? ইনশাল্লাহ পারবো ভাই। এটার কি আর কোনো এক্সাম্পল দেখার দরকার আছে? কেউ মনে করেন যার দিয়ে একটা প্র্যাকটিস করার দরকার আছে বা দেখার দরকার আছে? ভাইয়া দুই নম্বরটা কি তাহলে কি আরেকটা দেখান ভাই। আচ্ছা নাবিল ভাই কি বললেন? দুই নম্বরটা কি তাহলে কি 2NF হবে? যে দুই নম্বর প্রবলেম, প্রবলেম নম্বর 2 টা আমি একটু নেটওয়ার্কের কারণে বুঝতে পারিনি। এই যে এটা এটা এইটাতে কি কোশ্চেন বললেন যে 2NF হবে কিনা? হ্যাঁ 2NF এর কন্ডিশনটা কি ছিল? আমরা বলছিলাম যে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটের যে রিলেশন। তাহলে আমরা তো দেখলাম যে আমাদের এ, এ হচ্ছে ক্যান্ডিডেট কি, তাহলে এ এর তো কোনো প্রপার সাবসেট হইতেই পারে না, তার মানে আমাদের বাম পাশে কোনো প্রপার সাবসেট নাই, প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি নাই। তাহলে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি যদি নাই থাকে, তাহলে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি থেকে আমাদের তো নন প্রাইম অ্যাট্রিবিউটের কোনো রিলেশন এখানে থাকতে পারে না, তার মানে এখানে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি নাই, সরি পার্সিয়াল ডিপেন্ডেন্সি নাই। যদি পার্সিয়াল ডিপেন্ডেন্সি না থাকে তাহলে তো আমরা বলতে পারবো এটা 2NF এ আছে। ওকে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আমাদের কি আরেকটা এক্সাম্পল দেখা দরকার ছিল মনে হয়, কে বললেন জানো? জি ভাই দেখান। আচ্ছা তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা আগে একটা রিলেশন নিয়ে নিচ্ছি, এ বি সি ডি ই। আমরা কিছু, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। এখানে আমরা কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে নিলাম। ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আছে আমাদের মনে করেন যে এ বি ডিটারমিনেন্ট, সি ডি ই, তারপর দিলাম ডি ডিটারমিনেন্ট এ, দুইটাই রাখলাম। বলেন এখানে আমার ক্যান্ডিডেট কি কি হবে? ক্যান্ডিডেট কি একটু বলেন কি হইতে পারে? এবি ভাই শুধু এবি, এবি থেকে আমরা এ বি সি ডি ই সব পাই গেলাম। তাহলে এ বি সি ডি ই সব পাই গেলাম, আর কিছু কি হতে পারে নাকি একটাই? আর কিছু হতে পারে না ভাই? এখানে একটু লক্ষ্য করি, আমাদের তো ক্যান্ডিডেট কি আমরা পাই গেলাম এবি, এখন এই ক্যান্ডিডেট কি এর এই একটা সদস্যকে আবার আমরা কিন্তু ডি দ্বারা আইডেন্টিফাই করতে পারতেছি। তাহলে আমি কি এ কে ডি দ্বারা রিপ্লেস করে ফেলতে পারি না? জি হ্যাঁ জি ভাই। তাহলে আমি এডি এটা কি লিখতে পারি কিনা? এডি থেকে কি সবাইকে বের করা যায় কিনা? এডি থেকে সবাইকে বের করা যায়, সরি এডি না, আমি এডি ধরে রিপ্লেস করব, এডি এডি থেকে সবাইকে বের করা যায় কিনা বের করে দেখাইতে হবে নাকি? বুঝতে পারছি জি ভাই। জামা আচ্ছা বুঝতে পারছি তাহলে, ভাই। তাহলে আমরা ক্যান্ডিডেট কি পাইলাম এবি এবং বিডি। তাহলে এখান থেকে আমরা প্রাইম অ্যাট্রিবিউটটা লিখে ফেলতে পারি। আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ বি ডি। আমরা যদি নন প্রাইম অ্যাট্রিবিউটে যাই, তাহলে নন প্রাইম অ্যাট্রিবিউট এখানে কি পাইতেছি? সি এবং ই। এবার একজন একজন করে বলতে পারেন। সোহেল ভাই বলেন এটা কোন কোন নর্মাল ফর্মে আছে বলে মনে হয়, একটা একটা করে চেক করেন, এটা কি ফার্স্ট নর্মাল ফর্মে আছে? জি ভাইয়া। কিভাবে বুঝলেন যে এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে? প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল, যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়েছে তার মানে এটা ফার্স্ট নর্মাল দেওয়া আছে, মানে আপনাকে যদি প্রশ্ন দেওয়া থাকে তার মানে এটা অবশ্যই ফার্স্ট নর্মাল ফর্মে আছে, কারণ আপনার প্রশ্নের মধ্যে রিলেশনও আছে ফাংশনাল ডিপেন্ডেন্সিও আছে। যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে তার মানে এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। বুঝতে পারছি সোহেল ভাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। বলেন এটা কি সেকেন্ড নর্মাল ফর্মে আছে নাকি নাই?
জি ভাই সেকেন্ড নরমাল ফর্মে আছে কিভাবে আছে একটু আমাকে বলেন মানে কন্ডিশনটা স্যাটিসফাই করেন পারবেন নাকি আমি দেখাই দেব নাই মনে হয় আচ্ছা আপনার নাই কেন মনে হলো এটা কি বলতে পারেন যে এই সম্পর্কটার জন্য মনে হচ্ছে নাই পার্শিয়াল ডিপেন্ডেন্সি হ্যাঁ পার্শিয়াল ডিপেন্ডেন্সি জিনিসটা আমরা কি বলছিলাম যে প্রাইম প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটে যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে এটাকে আমরা আরেকটু বিস্তার করছিলাম কিভাবে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি বলছিলাম মানে আমি সাবসেট লিখলাম জাস্ট প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট বলছিলাম এখন দেখেন তো এই কোনো ডিপেন্ডেন্সি আপনারা এখানে পান কিনা আমি একটা করে চেক করি আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে এ বি আর বিডি তার মানে আমাদের প্রপার সাবসেট হইতে পারে কি এ বি ডি তাই তো এ বি ডি এটাই তো হইতে পারে আচ্ছা তাহলে আমরা দেখি যে এ বি ডি আছে কিনা তাহলে এখানে কি এই যে এ বি এ বি কি প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি না না তাহলে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি না থাকলে এটা আমাদের অবশ্যই টু এন এফ এ আছে এটা টু এন এফ এ আছে মানে এই ডিপেন্ডেন্সি এটা প্রথম ডিপেন্ডেন্সি টু এন এফ এ আছে আমরা পরেরটাতে যাই ডি ডি কি আমার প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ওটা কত ডি হ্যাঁ ডি ডি কি প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি জি এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাই এই যে প্রপার সাবজেক্ট অফ ক্যান্ডিডেট কি পাইছি তাহলে রাইট হ্যান্ড সাইডে হইতে হবে নন প্রাইম অ্যাট্রিবিউট এ কি আমার নন প্রাইম অ্যাট্রিবিউট না প্রাইম অ্যাট্রিবিউট নন প্রাইম অ্যাট্রিবিউট তার মানে কি আমার তাহলে কি এটা আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি স্যাটিসফাই করলো জি না তাহলে এটা আমাদের টু এনএফ এ আছে এটা না বুকি ক্লিয়ার জি ভাই ক্লিয়ার ওকে তারপরে এখন বলেন এটা কি থ্রি এনএফ এ আছে নাকি নাই এটা কি থ্রি এন এফ হবে কিনা একটু বলেন একটু ভালো করে দেখে চিন্তা ভাবনা করে তারপরে বলেন থ্রি এন এফ এ নাই কি কারণে নাই এটা কি আমাকে বলতে পারেন যে এই ডিপেন্ডেন্সিটা এরকম হয়েছে যার কারণে থ্রি এন এফ এ নাই প্রথমত হচ্ছে লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকতে হবে হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকতে হবে লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকতে হবে এবং ডান সাইডে আমাদের প্রাইম অ্যাক্টিভেট থাকতে হবে যেহেতু ডান সাইডে আমাদের এটা অ্যাক্টিভেট নাই আচ্ছা এটা কি হইলে আমাদের মানে আপনি যে কন্ডিশনটা বললেন লেফট হ্যান্ড সাইডে সুপার কি আর রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট এটা থাকলে কি এটাকে আমরা 3 এনএফ বলবো নাকি না থাকলে 3 এনএফ বলবো এটা থাকলে আমরা 3 এনএফ বলবো আচ্ছা তাহলে যেহেতু এটুকু বুঝছেন আর একটু বুঝবেন আমি এটুকু বলছিলাম যে যদি কোনো একটাও স্যাটিসফাই করে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যদি সুপার কি থাকে এটাকে আমরা 3 এনএফ বলতে পারবো যদি রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট থাকে সেটাকে আমরা 3 এনএফ বলতে পারবো মানে দুইটা কন্ডিশনের একটাও যদি স্যাটিসফাই করে এটা 3 এনএফ এ থাকবে তাহলে এবার আরেকবার বলেন তো আমরা এখানে দেখি এবি এবি কি আমার সুপার কি কিনা এবিটা কি সুপার কি এবি থেকে তো আমি সব বের করে ফেলতে পারতেছি যে এবি থেকে আমরা এ বি নিজে তো বের করবেই তারপর সি ডি ই সবাইকে বের করে ফেলতে পারছে না তার মানে এবি আমার অবশ্যই সুপার কি তাহলে যেহেতু এবি সুপার কি তার মানে এটা আমার অবশ্যই থ্রি এন এফ এ আছে আমরা যদি পরেরটাতে যাই ডি ডি কি আমার সুপার কি বলেন ডি কি আমার সুপার কি না হয় তাহলে আমার হাতে আরেকটা অপশন আছে সেটা কি রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট এ কি আমার প্রাইম অ্যাট্রিবিউট জি ভাই এ আমার প্রাইম অ্যাট্রিবিউট তার মানে এটা আমার 3 এনএফ এ আছে তাহলে এটা আমার 3 এনএফ এ আছে এটা কি বুঝছি নাকি কোনো কনফিউশন আছে না কিছু বলেন যে কোনো একটা কন্ডিশন আর কি স্যাটিসফাই করলেই 3 এনএফ তাই তো হ্যাঁ আপনি দেখবেন যদি নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট এরকম কোনো ডিপেন্ডেন্সি থাকে আপনি বলতে পারবেন এটা 3 এনএফ এ নাই এটা হচ্ছে 3 এনএফ এ না থাকার কন্ডিশন আর থাকার কন্ডিশন কি যদি লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকে অথবা যদি রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট থাকে তাহলে আপনি বলে ফেলতে পারবেন যে হ্যাঁ এটা 3 এনএফ এ আছে বিষয়টা ক্লিয়ার ভাই জি ভাই ওকে তারপরে আমাদের চেক করা বাকি কি বিসিএনএফ তাহলে আমরা এখন বিসিএনএফ চেক করব তাহলে বিসিএনএফ এর জন্য আমাদের কন্ডিশন কি ছিল একটাই কন্ডিশন লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকতে হবে এটা আমরা মাত্রই চেক করে ফেললাম যে আমাদের এবি সুপার কি কিন্তু ডিটা সুপার কি না ডি কি সুপার কি
যতগুলো ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে আপনার যতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকতে হবে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনাকে যদি এই রিলেশনটা দিয়ে দেয় আর এই ফাংশনাল ডিপেন্ডেন্সি দুটো দিয়ে দেয় আপনাকে যদি বলা হয় হাইয়েস্ট অর্ডার নরমাল ফর্ম কত বের করার জন্য তাহলে কি লিখবেন? 3NF 3NF মানে এটা আমাদের BCNF না এটা অ্যানসার হচ্ছে 3NF। বলে এবার ক্লিয়ার কিনা নাকি আর কোন एग्जांपल দরকার আছে? আশা করি আর কোন एग्जांपल দরকার নাই। জি ভাই। আচ্ছা বলুন ভাইয়া। জি আচ্ছা ভাই মনে করেন সাপোজ 2NF হলো না তার মানে আমার নিচের গুলো কি চেক করা দরকার আছে? না না আর চেক করা দরকার নাই কারণ আপনি কিন্তু 2NF বলে তো আপনি কিন্তু প্রত্যেকটা কন্ডিশনে যাওয়ার আগে বলে যেতেছেন যে যদি 2NF এ যেতে চান অবশ্যই 1NF হয়ে যেতে হবে, যদি 3NF এ যেতে চান অবশ্যই 2NF হবে তারপরে চেক করবেন। তাহলে আপনার যদি কোনোটা 2NF না হয় সেটা তো 3NF বা BCNF আর প্রশ্নই আসে না। আচ্ছা তাহলে এখন আমরা মানে কোনটা কোন নরমাল ফর্মে আছে এটা আইডেন্টিফাই করা শিখলাম। এখন আমাদের হচ্ছে প্রশ্নে আসবে যে যদি এটা সর্বোচ্চ পর্যায়ে না থাকে এটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাও, মানে আপনার যেমন সাপোজ এই কোশ্চেনটাই বললো যে এটা কি BCNF পর্যন্ত আছে কিনা বা হাইয়েস্ট অর্ডার নরমাল ফর্মে আছে কিনা, যদি না থাকে তাহলে এটাকে রূপান্তর করো। তাহলে এটাকে আমরা কিভাবে রূপান্তর করবো? তো এটাকে আমরা যদি হাইয়েস্ট অর্ডার নরমাল ফর্মে রূপান্তর করতে চাই তার জন্য আমাদের দুইটা রুল জানতে হয়, যার একটাকে বলা হয় ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন আরেকটাকে বলা হয় লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন। তাহলে লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন এবং ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন এই দুটো জিনিস না জানলে আপনি কোন একটা টেবিলকে ভাঙতে পারবেন না। আমাদের এখন এই টেবিলগুলো ভাঙতে হবে। আমরা যেমন গত ক্লাসে নর্মাল টেবিল আইকা সেটাকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলছিলাম, কিন্তু এই টেবিলগুলো ভাগ করা এত সহজ জিনিস না, এটাকে একটু আপনাকে সব দিক দিয়ে মিলাইয়া তারপরেই ভাঙতে হবে। তো ভাঙার জন্য আপনাকে দুটা রুল জানতে হবে, সেই রুল দুটাকে আমরা একটু শিখি। একটাকে বলতেছি লসলেস জয়েন্ট ডিকম্পোজিশন,